আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে তানিয়া ফারহানা, উনি আমার হাজবেন্ড মোহাম্মদ ইয়াসিন মিয়া, উনি সোনালী ব্যাংকে আছেন। উনার কিছুদিন যাবৎ চোখে ঝাপসা দেখছিল এবং মুখ একটু বাঁকা হয়ে গিয়েছিল। তারপর ওনাকে আমরা তাড়াতাড়ি অ্যাপোলো হসপিটালে নিয়ে আসি। সেখানে আসার পরে ডক্টর খন্দকার মাহবুবুর রহমান এমআরআই করতে দেয়। সেখানে তার একটু ছোট একটা টিউমার দেখা দেয়। তখন ডক্টর জিল্লুর রহমান, হ্যাঁ, মাথায় টিউমার দেখা দেয়। তো তুমি ডক্টর সার্জন ডক্টর জিল্লুর রহমানের কাছে সাজেস্ট করেন আসার জন্য। আমরা তার কাছে এসে আসি, উনি আমাদের অপারেশন করতে বলেন। তখন আল্লাহর ভরসা ওনাকে উপরে আমরা মানে করতে দেই। তারপরে উনি সফলভাবে অস্ত্রোপচার করেন। ডক্টর জিল্লুর রহমান স্যার আমাদের অনেক অনেক ভালোভাবে অস্ত্রোপচারটা করেছেন, আর উনি খুব ভালোভাবে রুগীকে খুব উৎসাহিত করেছেন। উনি সবসময় আমরা যখনই ওনার কাছে কোনো সাহায্যের জন্য বলেছি কিংবা যখনই ফোন করেছি, উনি আমাদের স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাহায্য করেছেন। উনি খুব ভালো একজন ডক্টর। ওনার ব্যবহারে আমার রুগী অর্ধেক সুস্থ হয়ে গেছে। ওনাকে অনেক ধন্যবাদ। এখন আমার রুগী আল্লাহর রহমতে অনেক সুস্থ হচ্ছে এবং আস্তে আস্তে ইম্প্রুভ করছে। আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। আপনারা সবাই দোয়া করবেন, আর আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা হয় তাড়াতাড়ি মানে দেরি না করে আপনারা সরাসরি চলে আসেন, দেখবেন আল্লাহর রহমতে সবাই সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি তানিয়া ফারহানা, উনি আমার হাজব্যান্ড মোহাম্মদ ইয়াসিন মিয়া। ওনার কিছুদিন আগে ব্রেন টিউমার ধরা পড়েছিল। তো আমরা অ্যাপোলো হসপিটালে আসি এবং সেখান থেকে এমআরআই করার পরে ডক্টর জিল্লুর রহমান স্যার ওনার আন্ডারে ওনাকে দেওয়া হয়। উনি অপারেশন করেন এবং আল্লাহর রহমতে সাকসেসফুলভাবে উনি অপারেশন শেষ করেন এবং এরপর উনি আস্তে আস্তে সুস্থ হতে থাকেন এবং এখন মোটামুটি অনেকখানি সুস্থ হয়ে গেছেন। আপনারা দোয়া করবেন সবাই যেন পুরোপুরি সুস্থ হয়ে যান। উনি এখন হাঁটা চলা, তারপরে হাত পা নাড়ানো সব কিছুই মোটামুটি করতে পারে। আশা করি আপনাদের দোয়ায় উনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। আর জিল্লুর রহমান স্যারকে আমার অনেক অনেক ধন্যবাদ, কারণ উনি খুবই সুন্দরভাবে খুবই ভালোভাবে অপারেশনটা করেছেন আর উনি আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করেছেন, খুব যত্ন সহকারে আমাদের সবসময় মনিটরিং করেছেন। এর জন্য আল্লাহর কাছে ওনার জন্য অনেক অনেক দোয়া করছি। আপনারা ওনার কাছে আসেন এবং আপনাদের সমস্যাগুলো দেখান, তাহলে মনে করো আপনাদের উপকার আসবে। আমার হাজবেন্ড, একটু তুমি দেখাও তো তোমার হাত পায়ের মুভমেন্ট দেখাও কীভাবে, তুমি ওনাদের সালাম দাও, হ্যাঁ কথা বলো একটু।